ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার শক্তি আমাদের সংসদে ম্যানিফেস্ট হয়, যা ঔপনিবেশিক ভারতের স্বাধীনতা সংগ্রাম ও হিস্টোরিক্যাল মাইলস্টোনকে প্রত্যক্ষ করে। বর্তমান পার্লামেন্ট বিল্ডিং স্বাধীন ভারতের প্রথম সংসদ ভবন এবং সংবিধান গ্রহণের সাক্ষী ছিল। সুতরাং সংসদ ভবনের সমৃদ্ধ ঐতিহ্য, গরিমা সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করা একটি ন্যাশনাল ইম্পর্টেন্স। ভারতের গণতান্ত্রিক চেতনার আইকন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তার কেন্দ্রস্থলে অবস্থিত। বর্তমান পার্লামেন্ট হাউসটি ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুটিয়েন্স ও হার্বার্ট বেকার দ্বারা ডিজাইন করা, যার নির্মাণে 6 বছর লেগেছিল, যাকে মূলত কাউন্সিল হাউস বলা হতো। কিন্তু বর্তমানে সংসদ ভবনে সাংসদ বৃদ্ধির তুলনায় পর্যাপ্ত আসন না থাকায় এবং হিউজ সিকিউরিটি ইস্যুর কারণে নিউ বিল্ডিং তৈরি করা হচ্ছে, যা স্বাধীনতার 75 বছর পূর্তি বা আজাদিকা অমৃত মহোৎসবে নিউ ইন্ডিয়ার চাহিদা এবং গৌরবকে রিপ্রেজেন্ট করবে। ত্রিভুজাকৃতি এই আইকনিক বিল্ডিংটি 64,500 বর্গ কিলোমিটার এরিয়ার ওপর নির্মিত হবে। এখানে লোকসভায় 888 সিট ক্যাপাসিটি ও রাজ্যসভায় 384 সিট ক্যাপাসিটি থাকবে, যেখানে বর্তমান সংসদে লোকসভার 543টি ও রাজ্যসভার 245টি আসন আছে। তবে বর্তমান ভবনের মতো নতুন ভবনে আইকনিক সেন্ট্রাল হল থাকবে না। নতুন ভবনে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য প্রদর্শনের জন্য সুবিশাল কনস্টিটিউশন হল থাকবে। এছাড়াও পার্লামেন্ট মেম্বারদের জন্য লঞ্চ, লাইব্রেরি, মাল্টিপল কমিটি রুমস, ডাইনিং এরিয়া, আল্ট্রা মডার্ন অফিস স্পেস এবং পর্যাপ্ত পার্কিং এরিয়া থাকবে। সম্পূর্ণ গ্রিনারিতে ভরপুর নতুন সংসদ ভবন পরিবেশের ওপর ভারতের দায়বদ্ধতা প্রদর্শন করবে। 971 কোটি টাকার বিনিময়ে এই প্রজেক্টের দায়িত্ব টাটা প্রজেক্টসকে দেওয়া হয়েছে। লোকসভার থিম হবে জাতীয় পাখি ময়ূর ও রাজ্যসভার থিম হবে জাতীয় ফুল পদ্ম। নতুন ভবনের থিম দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করবে, সঙ্গে আঞ্চলিক শিল্প ও কারুশিল্পকেও অন্তর্ভুক্ত করবে। দেশ জুড়ে কারিগর এবং ভাস্কর্যগুলিকে সম্পূর্ণরূপে নতুন কাঠামোতে নিযুক্ত করা হবে, যা আত্মনির্ভর ভারতের প্রতীক হয়ে উঠবে। নতুন ভবনের চারপাশে রিসেপশন, ইনফরমেশন কাউন্টার এবং পাবলিক ওয়েটিং এরিয়ার জন্য ব্লক তৈরি করা হবে। এছাড়াও শারীরিকভাবে অক্ষমদের জন্য অ্যাক্সেসেবল হবে। মূল প্রবেশদ্বার ছাড়াও ত্রিভুজাকার কাঠামোতে একটি আনুষ্ঠানিক প্রবেশদ্বার থাকবে এবং একটি বিশেষ লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানের জন্য। ত্রিভুজাকার নিউ পার্লামেন্টের স্পেস ম্যানেজমেন্ট, ভূমিকম্প প্রতিরোধ, জেট প্লাস সুরক্ষা ব্যবস্থা, ইকো ফ্রেন্ডলি, গ্রিন কনস্ট্রাকশন, এনার্জি সেভিংয়ের ব্যবস্থা থাকবে। আশা করা হচ্ছে আগামী শীতকালীন অধিবেশন নতুন পার্লামেন্টে অনুষ্ঠিত হতে পারে। এই বিল্ডিং ভারতকে গৌরবান্বিত করবে ও উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়াবে। আশা করব নতুন এই পার্লামেন্টের মাধ্যমে ভারতের উন্নয়ন বৃদ্ধি পাবে। আর সকলকে 75তম স্বাধীনতা দিবসের হার্দিক শুভকামনা রইল অ্যামেজিং নিউজ ফ্যাক্টসের পক্ষ।